কাবাব মানে কি খরচ বেশি? আজকে কম খরচে কাবাব বানিয়ে দেখাচ্ছি। শুধুমাত্র এক কাপ ডাল দিয়েই অনেকগুলো কাবাব হয়ে যায়। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া এক কাপ মুগ ডাল। ডালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হালকা করে ডালটা ভেজে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর ডালটা ভিজিয়ে রাখবো না, প্যানে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটা আলু, একটু বড় সাইজের। হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। একটা চামচ করে আদা আর রসুন বাটা, আর এখানে একটা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে দু একবার নেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এমন করে সিদ্ধ করতে হবে যাতে পানিটা পুরোপুরি টেনে যায়। ডাল, আলু আর মাংস খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ একদম মিহি কুচি, সাথে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ভাজা পেঁয়াজ বেরেস্তা আর স্বাদ মতো লবণ। এগুলো একবার মিশিয়ে নিচ্ছি একসাথে। আপনারা চাইলে এখানে আরও অনেক এক্সট্রা মশলা ব্যবহার করতে পারেন, তবে এটা ছাড়াও এটা টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে মিশ্রণটা কিছুটা নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া 1/4 কাপ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখন আমার এখানে যে পরিমাণ মিশ্রণ হয়েছে এটা দিয়ে আপনি ছোট করে বানালে 20টার মতো কাবাব বানাতে পারবেন। আমি মিডিয়াম করে বানিয়ে নিচ্ছি, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চাইলে বানিয়ে এরকম প্লেটে ছড়িয়ে প্রথমে হচ্ছে কিছুটা শক্ত করে নিয়ে জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। তবে আজকের কাবাবগুলো ভেজে শেয়ার করছি। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছিলাম আর গরম তেলের উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। কাবাবে যেহেতু ডিম দেওয়া হয়েছে এই জন্য কিন্তু তেলে অনেকটা এরকম ফেনা উঠবে। কাবাবটা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তেলের মাঝে দেওয়ার পর কাবাবগুলো ভেঙে যেতে পারে। এখন দারুণ একটা কালার এসেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই কাবাবটা অল্প মাংস দিয়ে বানালেও খেতে অনেক মজার হয়। যারা কম খরচে কাবাব রেসিপি চাচ্ছেন আজকের রেসিপিটা কাজে দিবে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।